আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোরভাই ইউটিউব চ্যানেল এবং মোরভাই ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে। আমি আছি আজকে ঢাকা কারণ বাজার পেঁয়াজের পাইকারি আড়তে। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ঢাকা কারণ বাজার আসলে পেঁয়াজ শূন্য। তো যে পেঁয়াজ দেখছেন, এই পেঁয়াজ আসলে ঢাকা কারণ বাজারের এই আড়তগুলোর মধ্যে তেমন কিছুই না, কারণ এই সমস্ত খালি জায়গা কানায় কানায় পূর্ণ থাকে পেঁয়াজে। কিন্তু বর্তমানে এখানে কোনো পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি না, যেগুলো আছে এগুলো আসলে একদমই সামান্য। কারণ ঢাকা কারণ বাজার থেকে সারা বাংলাদেশে আসলে পেঁয়াজ চলে যায়, প্রত্যেকটা জেলা উপজেলায় চলে যায়। এখান থেকে যারা পাইকার রয়েছে তারা এখান থেকে মাল নিয়ে খুচরায় বিক্রি করে, প্রত্যেকটা উপজেলা, তারপর ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এবং মুদি দোকানে এই মালগুলো চলে যায়। তো বর্তমানে আসলে প্রচুর পরিমাণে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, কারণ আমাদের দেশি মরিকাটা পেঁয়াজটা একবারেই শেষ পর্যায়ে রয়েছে। তো আসলে আমদানিও একদম কম থাকায় একদম যে গোড়ার মধ্যেই দাম প্রচুর বেশি দিয়ে তারা কিনতে হচ্ছে। তো তারা এরকমই তারা বলছে যে এই জন্যই দামটা অনেক বেশি, আর বাজারে ইন্ডিয়ান পেঁয়াজটা একদমই না থাকার কারণে আসলে দামটা আসলে তেমন কমছে না। অল্প কয়েকদিনের মধ্যেই বাংলাদেশি যে পরবর্তীতে হালি পেঁয়াজ রয়েছে সেটা আসবে, তো সেটা আসার পরে অনেকটাই বাজার স্বস্তি মিলবে। তো সামনের রমজান আশা করবো ইনশাল্লাহ রমজানের আগেই দেশে যে পেঁয়াজ নিয়ে যে সংকট চলছে ইনশাল্লাহ অচিরেই এই সংকটটা কেটে যাবে। তো আজকে ঢাকা কারণ বাজার কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা একজন মামার সাথে কথা বলে দিচ্ছি। উনি অনেক প্রিমিয়াম সাইজের যে মুড়িকাটা পেঁয়াজটা রয়েছে ওনার কাছে সেটা উনি বিক্রি করছেন। তো আমরা আজকে ওনার কাছে জানবো যে উনি আজকে কত করে বিক্রি করছেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন আপনি? ভালো, আল্লাহ। তো মামা বর্তমানে বাজারে কাস্টমার কেমন? মোটামুটি খারাপ না, ভালোই যাক আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। তো মামা আজকে আপনার কাছে দেখতে পাচ্ছি যে এই পেঁয়াজটা কোন জাতের পেঁয়াজ মামা? এটা মানিকগঞ্জ, মানিকগঞ্জের মুড়িকাটা। মুড়িকাটা, আচ্ছা। তো মামা মুড়িকাটা পেঁয়াজ তো বর্তমানে যতটুকু জানি যে একদম শেষ পর্যায়ে রয়েছে, আর দুই সপ্তাহের মতো আছে। আচ্ছা, আপনার কাস্টমার আসছে, আপনি কথা বলেন, কোনো সমস্যা নেই। কত কেজি? 108 কেজি রাখুন, একদম আপনি লট সহ নিল মাইপে না, এগুলি বাঁচা বীজ। তোমার উনি কত কেজি নেবে বলছে? 50 কেজি। 50 কেজি কত করে বলে দিয়েছেন? 108 কেজি, 108 টাকা করে। ভিউয়ার্স আপনারা শুনলেন যে আজকে ঢাকা কাওরান বাজারে এই যে দেখতে পাচ্ছেন মুড়ি কাটা এই পেঁয়াজটা একদম শেষ পর্যায়ে যে পেঁয়াজটা রয়েছে একদম সোনার হরিণের মতো অবস্থা। তো সেটা 108 টাকা করে উনি একজন কাস্টমারকে বলি দিয়েছে। তো ওনার কাছে স্টকে আরো কয়েক বস্তা পেঁয়াজ রয়েছে। আসলে আজকে মামা গত কয়েকদিন থেকেই তো দেখতেছি যে মুড়ি কাটার একদমই বাজারে সবগুলো আড়তে একদমই কম। তো এটা কমে নাগাদ হালি পেঁয়াজ এসে এই মানে গ্যাপটা পূরণ করবে বলে আপনি মনে করেন? আর সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে থেকে আস্তে আস্তে ঢুকা শুরু করবে, আস্তে আস্তে পুরো বন্ধ হয়ে যাবে। আর একদম মানে রমজানে আপনার কি মনে হয়, রমজানে কি দাম কম থাকবে এর থেকে? রমজানে পেঁয়াজের বাজার কম থাকবে, রমজানে পেঁয়াজের বাজার কম থাকবে বলে আপনি মনে করেন? আলি পেঁয়াজ পুরো আমদানি থাকবে। তো ওই সময় আলি পেঁয়াজটা পুরো আমদানি থাকবে। আর রমজানে আমরা তাহলে আশা করতেই পারি যে রমজানে আমরা অনেক এতে বর্তমান দাম থেকে অনেক কম দামে পেঁয়াজ খাইতে পারবো, তাই তো মামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম দামে। তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে বর্তমানে যে দামটা রয়েছে রমজানে আমরা ইনশাল্লাহ এর থেকেও কম দামে পেঁয়াজ খাইতে পারবো, মামা বলছে। আল্লাহ মামার কথাটা যেন কবুল করে, মামাকে অনেক অনেক ধন্যবাদ মামা, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে আসলে হয়তোবা মাসখানিকের মধ্যেই যে নতুন যে পেঁয়াজটা ওঠার কথা সেটা উঠলেই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে, আর ইন্ডিয়ান এলসি বন্ধ থাকার কারণে একদম প্রচুর পরিমাণে আসলে একটা প্রভাব বাংলাদেশের বাজারে পড়েছে বলে মনে করি। কারণ আমাদের দেশটা অনেকটাই ছোট, জনসংখ্যা অনেক বেশি হওয়াতে আমরা আমাদের দেশের সে পরিমাণ জায়গা জমিতে বা প্রত্যেকটা জেলাতে আসলে পেঁয়াজ উৎপাদিত হয় না বা চাষ হয় না, এই জন্য আসলে আমরা পেঁয়াজ দিয়ে সারা বছর আসলে মেক আপ করতে পারি না বলে আমি এটা মনে করি আর কি। কারণ ইন্ডিয়া অনেক বড় একটা দেশ, প্রচুর পরিমাণে প্রদেশ রয়েছে সেখানে, সেখানে প্রচুর পরিমাণে চাষবাস হয়, আর তাদের দেশের জনসংখ্যার আসলে যে চাহিদা সেটা পূরণ করেও তারা অন্যান্য দেশে রপ্তানি করতে পারে। তো ইনশাল্লাহ আমরা আশা করব যে আমরা রমজানে অনেক কম দামে পেঁয়াজ খাইতে পারবো। তো ভিউয়ার্স আমি ঢাকা কারণ বাজার থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজের আপডেটটা দিলাম। তো আপনারা যারা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ফেভারিট করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, এবং যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করেন, আমাদের পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে চলে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আসসালামু আলাইকুম।